নমস্কার বন্ধুরা, দুই ভাই বোন আবার চলে এসেছি আজকে একটা দারুণ মজাদার ইটিং শো নিয়ে। তো বন্ধুরা, তোমরা বলো কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা কী খাবো চলো দেখিয়ে দিই। আজকে আমাদের প্রথমে কিন্তু থামস আপ রয়েছে, গ্লাসগুলো এদিকে দে। আচ্ছা, একটা আমি দেখিয়ে দিই, এটা আমি ছোলার ডাল দিয়ে বিরিয়ানি করেছি, ঠিক আছে? এটা আমি বলছি তোমাদের খেতে খেতে কীভাবে করেছি না করেছি। তো ছোলার ডাল, আলু আর ডিম দিয়ে। অনেকে যেমন চিকেন মাটন খায় না, ডিমটা হয়তো অবশ্য খায়, তো ছোলার ডাল মিশিয়ে যে বিরিয়ানি হয় সেটাও কিন্তু, তবে আমি আজকে বাসমতি রাইস দিইনি। ঘরের যে চালটা আমরা খাই, সরু চালই খাই, তো সেই চালটা আমি দিয়ে করেছি, ঠিক আছে? তো এটা অনেকদিন বাদে করলাম, এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা নর্মালি, মানে বেসিক্যালি তোমাদের একটু নন বেঙ্গলি যারা আছে তাদের থেকে এই রান্নাটা নেওয়া, ঠিক আছে? তো এই রান্নাটা তারা ভীষণ ভালোবাসে, মাঝে মাঝে তারা করে খায়। আর সাথে রয়েছে তান্দুরি চিকেন, আমি ওপর দিয়ে একটু সস দিয়ে নিয়েছি। আর রয়েছে গ্রিন চাটনি, সাথে রয়েছে স্যালাড, স্যালাডে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজ, শসা আর গজরাজ লেবু। আর রয়েছে আম, আর রয়েছে থামস আপ, ঠিক আছে? থামস আপ অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো ভাই বলে যে মা থামস আপ খাবো, তাই থামস আপ এনে দিয়েছে। তো আজকে আমরা থামস আপ খাবো, তা চলো খাওয়া শুরু করি। আমি একটু আগে আম খেয়ে নিই। খেয়েছে ঠিক করে খা, সুন্দর করে খা। আমটা খুব মিষ্টি ছিল। তাই এটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে, না মানে একটু চাল ডালটা একটু বেশি হয়ে গেছিলো, চাল ডালটা একটু বেশি হয়ে গেছিলো। যেই প্রেশার কুকারটাই করেছি, প্রেশার কুকারেই এক পাকে করা আর কি, তো একটু কম চাল কম ডাল দেওয়া দরকার ছিল। ছোলার ডালটাকে পেঁয়াজ দি, শশা দি, শশা নে, তার সাথে চাটনিটা হচ্ছে এবং একটু পুদিনা পাতা আছে, ধনে পাতাটা একটু বেশি, দই আছে, কয়েক কোয়া রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে বেটে নিয়েছি, আর লেবুর রস দেওয়া আছে, নুন দেওয়া আছে। দারুণ লাগছে এই চাটনির সাথে।
আর তন্দুরি এই চিকেনটা আমি ওটিতে গ্রিল করেছি। এখন দেখি আর এটা আমি অতিথিতে করেছি মশলা টসলা দিয়ে, ঠান্ডা হয়ে গেছে শুট করতে কেউ। ছোলার ডালের বিরিয়ানি আর সাথে তন্দুরি চিকেন। ভিডিও করতে গেলে ঠান্ডা হয়েই যায়। কেউ একজন রান্না করে দিলে তবে না, আমাদেরই রান্না করতে হবে, আমাদেরকে গুছিয়ে নিতে হবে, আবার গুছিয়ে যাবো ভিডিও শ্যুট করতে হবে, তাহলে ঠান্ডা হবে না। চাটনির কালারটা কি সুন্দর হয়েছে।
ওটা দে তো তো মাকে একটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর দারুণ খেলাম আমার ওই পিসটা রয়েছে ভাই তো তন্দুরি খেতে খুব ভালোবাসে তাই জন্য ওটাও আমি রেখে দিলাম ও খাবে ঠিক আছে আর আম রয়েছে আম তো আমি খাবো আর থামসআপটা আমি খেয়ে নিয়েছি আর এখানেই ভিডিওটা শেষ করে দেবো আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরপরে নেক্সট আমরা কী খেতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেই খাবারগুলো আনবো আর আজকের মতো চলি টাটা বন্ধ